বুয়ের ছাত্র পরশের ঘটনার জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তি এই বস্তির সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন বজলুর রহমান ওরফে বজলু তবে একটা সময় যিনি পকেটমার্ট দুই হাজার আঠারো সালের পর স্থানীয় এমপির সঙ্গে মিলে হয়ে ওঠেন ব্যাপরোয়া প্রায় এক ডজন মানুষ মারার অভিযোগ রয়েছে এই বজলুর নামে এমনকি বিভিন্ন সময়ে তার নামে মোকদ্দমা ও দায়ের হয় এসব অভিযোগে একাধিকবার ধরাও পড়েন বজলু কিন্তু প্রভাবশালীদের কারণে অল্প সময় বের হয়ে এসে ফের সাম্রাজ্যের চেয়ারে বসেন তিনি সবশেষ আলোচিত বুয়েট শিক্ষার্থী ফারদিনের ঘটনায় সন্দেহজনক হিসেবে বজলুকে ধরে র্যাব সে সময় তার বিরুদ্ধে র্যাবের উপর চড়াও হওয়া সহ বেশ কয়েকটি মোকদ্দমা চলমান ছিল ধরা পড়ার সময় বজলুর কাছ থেকে একটি মানুষ মারার যন্ত্র পঁচিশ হাজার ভারতীয় রুপি ও পঁচাত্তর হাজার টাকার জাল নোট পাওয়া যায় র্যাবের দায়ের করা চারটি পৃথক মোকদ্দমায় বজলু এতদিন হাজতে থাকলেও জামিন লাভের কৌশল হিসেবে অসুস্থতার অভিনয় করে হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ কিছুদিনের চারতলা ছাব্বিশ নম্বর বেডেও রয়েছিলেন সেখানে তার সঙ্গে সে সময় ছিলেন তার স্ত্রী সেলিনা জানা যায় হাসপাতালের বেডে শুয়ে বজলু যখন যা অর্ডার করেছিলেন সেটাই তার সামনে চলে এসেছিল মুঠোফোন ব্যবহার থেকে শুরু করে সবকিছু পছন্দের সব রকমের খাবারও খাচ্ছিলেন তখন বজলু এমনকি বাদ যায়নি স্ত্রীর সঙ্গ জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছিল তখন খবরে আরও পড়া হয়েছে বর্তমানে নাসেব্য পণ্যের মাসোয়ারা প্লট ব্যবসার ভাগ এবং বস্তিতে পানির বিল বাবদ প্রতি মাসে সাড়ে সাত লাখ টাকা উঠছিল তার নামে অত্যন্ত ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই চনপাড়া বস্তি এটি এলাকায় বিভক্ত এই এলাকার পাঁচ থেকে কারবারি প্রধান সমন্বয়ক নয়টি ছয়টি ও গডফাদার ছিলেন বজলু রহমান এলাকার প্রায় দুইশোটি স্পট থেকে বেশ কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে এই ব্যবসা পরিচালনা করতেন বজলু বজলু হাজতে থাকায় তার দুই ভাই মিজু ও কাশেম সব ব্যবসার দেখাশোনা করেছেন আর টাকা কালেকশনের জন্য মামুন নামে একজন ম্যানেজারও রাখা হয়েছিল তিনি প্রতি মাসে প্রায় সাড়ে সাত লাখ টাকা আদায় করছে বস্তির মানুষের কাছ থেকে এদিকে সেই সময় বজরুড়ে জামিনের গুঞ্জনে জনপাড়া বস্তিতে আতঙ্ক তৈরি হয়েছিল সে আসলেই কি তখন অসুস্থ ছিল সেটা খতিয়ে দেখার জন্য দাবি তুলেছিলেন সেখানকার স্থানীয় মানুষেরা কামরূট নাহার রাখি কেয়ানার মিডিয়া